আজকের আনুষ্ঠানিকতার মধ্যে আমাদের প্রথমেই ঘটটা বিসর্জন হবে এবং সেটা আমাদের এই মেলাঙ্গনের মধ্যে একটি পুষ্করিণী আছে সেই পুষ্করিণীতে ঘটটা বিসর্জন হবে এবং আমরা ইতিমধ্যে আমরা একটি আধারে জলের মধ্যে দর্পণ বিসর্জন করেছি মায়ের প্রতিচ্ছবিটা বিসর্জন করেছি আর এখন এই ঘট বিসর্জনের মধ্যে দিয়ে আমাদের বিসর্জনের সমাপ্তিটা হবে এবং আজকে এই ঢাকেশ্বরী মন্দিরের কমিটিরা একটা শোভাযাত্রার আয়োজন করেছেন এবং একটা রক্তদান কর্মসূচির আয়োজন করছেন সেই রক্তদান কর্মসূচিতে মানুষ মানুষের জন্য মানুষের বিপদে যখন রক্ত পায় না তখন এই এদের কাছ থেকে রক্ত নিয়ে নেয় এবং এটা একটা মানুষের জীবনদানের সমতুল্য একটা বড় হাতি আছে সেই হাতিটাকে সামনে রেখে আমরা আরও বহু মানুষের মিছিল করে একটা শোভাযাত্রা করব যে আমরা এটা পূর্ণাঙ্গভাবে এবং আমাদের আশাতীতভাবে আশানুরূপভাবে আমরা এই অনুষ্ঠানগুলো সুন্দরভাবে সম্পাদনা করতে পেরেছি মা কৈলাস থেকে এসেছিলেন বিল্ববৃক্ষে অবস্থান নিয়েছিলেন সেখান থেকে আমরা তাকে জাগরণের আওতায় এনেছিলাম এবং তিনি আমাদের সঙ্গে থেকে আমাদের প্রার্থনা তিনি মঞ্জুর করে তিনি এখন কৈলাসের পথে আবার ফিরে যাচ্ছেন তো নিয়মটা হচ্ছে যে দশমীর মধ্যে দর্পণ বিসর্জন হবে এবং পুজোর শেষ হবে কিন্তু শাস্ত্রে আরেকটা বিধান আছে যে দশমীর দিনে যদি দিবাভাগে অর্থাৎ দিনের মধ্যে শ্রবণা নক্ষত্রের শেষ পাদ শেষ পাদ মানে হচ্ছে লাস্ট পোর্শন পরে তাহলে কিন্তু দশমীর দিনেই আপনাকে বিসর্জন দিতে হবে নাহলে কিন্তু রাষ্ট্রের ক্ষতি হয় পরিবারের ক্ষতি হয় সমাজের ক্ষতি হয় কিন্তু এবারে শ্রবণা নক্ষত্রটা পড়েছে শেষ পাদটা পড়েছে শেষ রাতে গতকাল শেষ রাতে অতএব এটা ম্যান্ডেটরি ছিল না আমাদের জন্য গতকাল এই বিসর্জন দেওয়া ফলে আজকে বিসর্জন দিলেও কোনো সমস্যা নেই কিন্তু শাস্ত্রীয়ভাবে পুজোর অবসান কিংবা দেবীর বিসর্জন বা নিরঞ্জন যেটি সেটি কালকে সম্পন্ন হয়েছে আজকে শুধুমাত্র আনুষ্ঠানিকতাটা হবে